আজকে আমরা পাঠ করব দশম শ্রেণীর পাঠ্য কোনি উপন্যাসের সপ্তম পর্ব থেকে ১৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর আগে ৬টি পর্ব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা যারা দেখনি প্লেলিস্ট থেকে দেখে নিও। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট, বক্তা কে? উত্তর, ক্ষিতীশ। ২, সাধ্যের বাইরে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, তা না হলে সাধ্যটাকে বাড়ানো যাবে না, বক্তা কে? উত্তর, ক্ষিতীশ। ৩, মেয়েটি তো এখনো হাতে টান দিতেই শেখেনি, কম্পিটিশনে পড়লে তো মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, কে বলেছিল? উত্তর, অমিয়া। ৪ নম্বর, ক্ষিতীশের পোষা বিড়াল দুটির নাম কি কি? উত্তর, বিশু আর খুশি। ৫, ইথিওপিয়া বিখ্যাত হলো কখন? উত্তর, যখন বিকিলা দৌড়ল। ৬, ক্ষিতীশ বিষ্ণুধরের কাছে কত টাকার চাকরি চেয়েছিলেন? উত্তর, অন্তত ১০০ টাকার। ৭ নম্বর, লীলাবতী কত টাকা সেলামিতে ঘর ভাড়া নেয়? উত্তর, ৫,০০০ টাকা। ৮ নম্বর, নকুল মুখুজ্জকে কোন কমিটি থেকে বের করে দেওয়া হয়? উত্তর, বিএএসএ এর সিলেকশন কমিটি, এটা জুপিটারের ধীরেনের কারসাজি ছিল। ৯, টোকিওতে কে সাঁতার কেটে ৪টি গোল্ড জিতেছে? উত্তর, সোলান্ডার। ১০ নম্বর, কমল পালের কী রোগ হয়েছিল? উত্তর, ইনফ্লুয়েঞ্জা। ১১, কোনিকে তার দাদা কোথায় কত টাকার কাজ দিতে চায়? উত্তর, সুতোর কারখানায় ৬০ টাকা বেতনের কাজ। ১২, পেলে কোন দেশের খেলোয়াড়? উত্তর, ব্রাজিল। ১৩ নম্বর, সাতারু কিসের প্রতীক? উত্তর, জীবনের ও প্রাণের। ১৪, সেনাপতিরা কিসের প্রতীক? উত্তর, মৃত্যুর ও ধ্বংসের। ইচ্ছে থাকলে মানুষের অসাধ্য কিছু নেই, ইন্ডিয়া রেকর্ড ভাঙতে হবে তোকে, তারপর এশিয়ান, তারপর অলিম্পিক, বক্তা কে? বক্তা কোনির দাদা কমল পাল।